শেয়ার করলাম আমাদের বাড়ির ফুলের গাছগুলো। তারপর দেখো আমার বাগানে কত কিছু লাগানো হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, আলু, লঙ্কা, টমেটো, বেগুন, ভুট্টা, তারপরে ছোলার শাক, মটর শাক, পালং, ধনিয়া পাতা, ডাঁঠা, মেথি, পচন সব কিছু লাগানো হয়েছে, কিন্তু অত ভালো করে হয়নি। তবে হ্যাঁ, খাওয়ার মতো যথেষ্ট হয়ে গেছে, বাড়িতে খাওয়ার মতো। হ্যালো মাই লাভলি ইউটিউব পরিবার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ইউটিউবার রাখির চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। আর আমি তোমাদের ফ্রেন্ড রাখি চলে এসেছি আবার একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে আছে রবিবার আর আজকের তারিখ আছে মনে হয় আঠারোই ডিসেম্বর। আর এখনও একটা বাজতে চলেছে, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত, ডিমের ঝোল আর ধনিয়া পাতার চাটনি করেছি। তো এখন ঘোর ঝাড় দিব, ঘোর ঝাড় দিয়ে টিয়ে তৈরি হব, আজকে যাব এক জায়গা। আর কোথায় যাব সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তো দেখাবো অবশ্যই কোথায় যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, পাশে থাকো আর ব্লগটা এনজয় করো। তো চলো আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এখানে দেখো ধনিয়া পাতার চাটনি আর ডিমের ঝোল আমার শাশুড়িকে খেতে দিয়েছি, আর আমি নিজের জন্য কষা কষা রেখেছি আজকের দুপুরের মেনু। আর রাতের জন্য রুটি করে রেখে দিয়েছি আমার শাশুড়ির জন্য, এখানে দেখো রুটি করে রেখে দিয়েছি। তো এখানে দেখো তোমার দাদা ভাই আর দুই মেয়ে আমার খাবার খাচ্ছে, আর আমিও এখন খেতে বসে যাবো। তো খেয়ে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সাথে যাচ্ছে গোপুসোনা। গোপুসোনাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আমি যেখানে রাত্রি থাকি তো গোপুসোনাকেও নিয়ে যেতে হয় আমাকে, কারণ বাড়িতে দেখার মতো কেউ নাই তার জন্য। আর আমার গোপুসোনাকে দেখো কত সুন্দর লাগছে রেডি হয়ে, একদম সুন্দর লাগছে দেখতে। তো ব্লগটা দেখো আর এনজয় করো তোমরা। হ্যালো গাইস, এখন বাজছে 4:30 আর বাবাদের বাড়ি চলে এসেছি আমি প্রায় 3:30-তে, এক ঘন্টা হয়ে গেছে আসা। তো এখন মানে এমনি এসে বসে গল্প সল্প করছিলাম, এখন যাব একটু বোনের বাড়ি ঘুরে আসি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর বোনের বাড়ি থেকে ঘুরে আসলাম, তো সেখানে কিছু খাইনি, চাটাই খেয়েছিলাম শুধু ওখানে। আর দেখো আমার ভাইয়ের বউ এখন মুড়ি মাখছে, তো অল্প করে শুধু মুড়ি মাখছে, মানে একটু খাবো ভাই বললো তাই জন্য। আর আমার হাজব্যান্ড এখন বানাবে ভাপা পিঠা, তার জন্য রেডি করছে। আর আমার হাজব্যান্ড খুব সুন্দর ভাপা পিঠা বানায়, মানে তোমাদের দাদা ভাই। আর আমার ভাইয়ের বউ অনেক দিন থেকেই বলছিল যে জামাইদা আসেন ভাপা পিঠা বানিয়ে দেবেন। তো দেখো জামাইকে শ্বশুরবাড়িতে ডেকে কীভাবে কাজ করাচ্ছে এরা। আর দেখো সত্যি আমার মানে আমার হাজব্যান্ড খুব সুন্দর ভাপা পিঠা বানায়, দেখো কী সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়। আর এখানে আমার দুই মেয়ে, আমার বাবা, আর তারপরে আমার ভাইয়ের ছেলে, আমার মা সবাই বসে খাচ্ছিলো আর এনজয় করছে, টিভি দেখছে। আর এখানে আমার ভাইয়ের বউ আর আমার হাজব্যান্ড বানাচ্ছে, আর আমি যে যে দিয়ে আসি, মানে আমার ভাইয়ের বউ ও একটু করে কাপড়টা ধুয়ে ধুয়ে গেলে গেলে দিচ্ছে। তারপরে ভাপা পিঠা খাওয়ার পরে আমরা চলে এসেছি ফার্মে মার সাথে, আমি আর তোমাদের দাদা ভাই, আর আমার ভাইয়ের বউ রান্না করছে ওদিকে। তো দেখো মুরগিগুলো কত সুন্দর লাগছিলো দেখতে, তো একটু তোমাদের জন্য ভিডিও মানে শেয়ার করলাম। এটা আমার মাদের ফার্ম, তো দেখো ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করে বলো তোমরা। হ্যালো গাইস, কালকে বাবার বাড়ি থেকে এসেছি আমরা, আর অনেক রাতি হয়ে গেছিলো, মানে সন্ধ্যা পড়ে গিয়েছিলো, প্রায় 5:30-6 এরকম বেজে গেছিলো আসতে।
তো আর এসে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, আবার এখন থেকে স্টার্ট করছি। আর বেশি না, একটা সাত বাচ্চা এখন, মানে একটা সাত বাচ্চে, তো বেশি ভিডিও শ্যুট করব না, এন্ড করব তার জন্যই, কারণ ভিডিওটা আমি কিছুটা বাবার ওখানে শ্যুট করেছি, বেশি লং লং ভিডিও করব না মনে করছি, এবার একটু শর্ট শর্ট করে এই ভিডিওটা করব। তো আমার গোপাল সোনার স্নান, মানে পূজা করে দিয়েছি আমার বড় মেয়ে, আর আমি স্নান করিনি, এখন স্নান করব। আর রান্না চাপিয়েছি, তো ছোটো মাছের ভাজা করেছি, পুঁটি মাছ, যেটা আমাকে খুব ভালো লাগে, তো লসুন লঙ্কা দিয়ে ওটার ভাজা করেছি। আর চিকেন রান্না হচ্ছে ভাত, ধনিয়া পাতার চাটনি, এটাই আজকের দুপুরের আমাদের মানে মেনু আছে দুপুরের। আর চলো গোপাল সোনাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো গোপাল সোনার চান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন দুপুরের খাবারও হয়ে গেছে আমার গোপাল। তো দুপুরের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার গোপাল সোনার, আর অনলাইন থেকে কিছু জিনিস আনিয়েছি, সেটা তোমাদেরকে একটু দেখায়, দাঁড়ো। তো দেখো এটা অনলাইন থেকে আনিয়েছি, খুব সুন্দর এসছে। এখানে একটা মানে ধূপকাঠিও পেয়েছি, তার সাথে দুটো পেয়েছি, আর খুব কম দাম নিয়েছে, দাঁড়া একবার দেখাই। এদিকেও একটা আছে ভোলেনাথ শিবশম্ভু, তো দুটা পেয়েছি, গণেশ ঠাকুর আর শিবশম্ভু, দুটো কম্বো অফার ছিল, দুটোর কম্বো অফার ছিল, দুটা একসঙ্গে আমি মানে পেয়েছি, আর তার সঙ্গে একটা ধূপকাঠির প্যাকেট পেয়েছি। আর এখানে মোটর চালাচ্ছি, মানে ট্যাঙ্কি দিয়ে সেইগুলো তো প্লিজ ইগনোর করিও একটু, জানি যে ডিস্টার্ব হচ্ছে। আর এখন জ্বালিয়েও দেখলাম, একটু আগেই দিয়ে এসেছে, তো জ্বালিয়েও দেখলাম বেশ সুন্দর ধোঁয়া বেরোচ্ছে ভিতর দিয়ে, ওটা শর্ট ভিডিওতে দিব, তোমরা দেখে নিও। আর এখন রান্না করবো তাদের করে, আড়াইটা থেকে আমার মেয়েদের টিউশন আছে, তাদের খেয়ে ওরা যাবে। প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা এখন কষছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর ব্লগটা এন্ড করবো তার জন্য একটু। তোমরা তো জানোই আমি চিকেন ফ্রাই করে তারপরে করি, আর বেশ সুন্দর লাগে খেতে, তোমরাও ট্রাই করতে পারো। চিকেনটাকে লবণ হলুদ লসুন সব দিয়ে ম্যাগনেট করে রাখো কিছুক্ষণ, তারপরে তেলের মধ্যে এক একটা আলুর মতো ফ্রাই করে করে বের করে নাও, তারপরে রান্না করো, দেখো ভীষণ সুন্দর লাগে খেতে। যারা চিকেন ভালোবাসে না এরকম রান্না করো, ভালো লাগবে খেতে। আর এখানে দেখো ধনিয়া পাতা চাটনি, তারপরে তো দেখলে কী রান্না আছে আজকে, চিকেন মাছের ভাজা ধনিয়া পাতা চাটনি। আর কেমন লাগলো আমার মিশো থেকে অনলাইন থেকে আনানো জিনিসগুলো, মিশো থেকে আনিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে, 207 টাকা নিয়েছে, তো খুব ভালো পেয়েছি। আরও চলো আমি আমার ব্লগটা এন্ড করব এখানেই, কারণ ব্লগটা আর আমি শ্যুট করব না, ওখানে বাবার বাড়িতেও কিছুটা ভিডিও শ্যুট করেছি, সেগুলো সব অ্যাড করে এই ব্লগটা যাবে। তো আমি আমার ব্লগটা এন্ড করছি, আশা করি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভালো ভালো ব্লগ দিব তাড়াতাড়ি করে। আর আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছিলো বলেই আমি ব্লগ মানে দিতে পারিনি। তো চলো ব্লগ দেখতে থাকিও, আর এইভাবে সাপোর্ট করো আর পাশে থাকো।